দিল্লিতে চলছে গত কয়েকদিন ধরে কৃষকদের আন্দোলন। নতুন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে চলতি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাজ্যে চলছে বিভিন্ন সংগঠনের আন্দোলন কর্মসূচি। 6 ডিসেম্বর নিখিল ভারত অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস। করোনা আবহকালের মধ্যে প্রতি বছরের মতো এবারও রাজ্যে উদযাপিত হবে দিবসটি। রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হবে আগরতলা এডিনগর পুলিশ গ্রাউন্ডে। দীর্ঘ দেড় বছর যাবৎ ছেলের খুনিতে শাস্তি না পেয়ে অবশেষে হতভাগা মা থানার পুলিশের প্রতি আস্থা হারিয়ে সিপাহীজলা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়। ঘটনা বক্সনগরের পুঠিয়া 5 নম্বর ওয়ার্ড এলাকায়। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ির অভাবে চরম ভোগান্তির শিকার পথ দুর্ঘটনাগ্রস্ত আহতরা। ঘটনা শুক্রবার সকালে কদমতলা ঝিলঝিলিতে। ঘটনার 1 মাস 11 দিন পর ঝর্ণা ঘোষ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত স্বামী রূপক ঘোষকে পুলিশ আটক করেছে। তাকে শুক্রবার আদালতে সোপাত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সুস্থ জাতি গঠনের লক্ষ্যে দেশে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ফিট ইন্ডিয়া। প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তব রূপ দিতে চলছে এখন নানা কর্মসূচি। এরই অংশ হিসেবে শুক্রবার ত্রিপুরা ক্রীড়া পরিষদের উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হয় সচেতনতামূলক একে ফিট ইন্ডিয়া প্রভাত ফেরি। জোলাইবাড়ির রামরাইবাড়ি এডিসি ভিলেজ থেকে শ্লীলতাহানির দায়ে একে ওষুধ দোকানিকে গ্রেপ্তার করল বাইকুড়া থানার পুলিশ। শুক্রবার অভিযুক্তকে মেডিকেল করিয়ে বেলা 1 ঘটিকায় বিলোনিয়া জেলা দায়রা আদালতে পাঠানো হয়। কৃষি আইন বাতিলের প্রতিবাদে দিল্লিতে অনুষ্ঠিত কৃষক আন্দোলনের সমর্থনে শুক্রবার আম্বাসা মহকুমায় সংহতি মিছিল ও সভা করে সারা ভারত কৃষক ও শ্রমিক সংগ্রাম সমিতি। শুক্রবার কমলপুর নিজ বাসভবনে 10 জন রিক্সা শ্রমিককে শীতবস্ত্র দান করলেন রাজ্যের মহিলা মোর্চার সহসভানেত্রী তথা কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন স্বপ্না দাস। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কমলপুরের নাগরিকরা। বিলোনিয়া জোলাইবাড়ি বিকল্প জাতীয় সড়কে সম্প্রসারণের ফলে অস্তিত্ব সংকটের মুখে বিলোনিয়া বিকেআই খেলার মাঠ। ঐতিহাসিক বিকেআই মাঠকে রক্ষার জন্য মাঠে নামল বিলোনিয়া শহরের নাগরিক সমাজ। ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিকে বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে শুক্রবার সরলণ্ঠন বিতরণ করা হয়। এলাকার বিধায়ক বিশ্ববন্ধু সেন সরলণ্ঠন বিতরণ করেন। নির্বাচন আসলে গাল ভরা প্রতিশ্রুতি আর নির্বাচন শেষ হলে প্রতিশ্রুতি রক্ষা করে না। এইভাবে বছরের পর বছর ভোট আসে ভোট যায়, তবু ভাগ্যের কোনো পরিবর্তন ঘটছে না গন্ডাছড়া নারায়ণপুর এডিসি ভিলেজের পূর্ণরাম পাড়ার বাসিন্দা কালাকালছি চাকমার। দিল্লিতে অনুষ্ঠিত কৃষক আন্দোলনের সমর্থনে শুক্রবার তেলিয়ামুড়া সংহতি সমাবেশ করে সারা ভারত কৃষক সংগ্রাম সংঘর্ষ সমন্বয় কমিটি। তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় কার্যালয়ের সামনে হয়েছে এই সমাবেশ। কংগ্রেসের শ্রমিক সংগঠন ইন্টাকের ব্যানার নিয়ে রাস্তায় নেমে দাবি আদায়ের আন্দোলনে সরকারপন্থী কর্মচারী ফেডারেশনের নেতা সমর রায়। শুক্রবার টিআরটিসির শ্রমিক কর্মচারীদের একগুচ্ছ দাবি আদায়ের লক্ষ্যে নিগমের ম্যানেজিং ডাইরেক্টরের কাছে প্রদান করা হয় ডেপুটেশন। কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে যে আন্দোলন চলছে তার প্রতিপূর্ণ সমর্থন জানিয়ে এবং অবিলম্বে নয়া কৃষি বিল বাতিলের দাবি জানিয়ে জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করল প্রদেশ কংগ্রেস সেবা দল। যান দুর্ঘটনা মন্দিরনগরীতে শুক্রবার উদুপুরে চন্দ্রপুর বেলতলী লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায় দুই পণ্য বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 2 জন। এক বছর পূর্বে বাবা এবং আজ মাকে হারিয়ে পিতৃমাতৃ স্নেহহারা হল একে শিশুকন্যা। ঘটনা সোনামুড়া থানা সংলগ্ন এলাকায়। পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিদর্শন এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া পৌর পরিষদের কনফারেন্স হলে। গাজা মাফিয়াদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও গাজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পায় মধুপুর থানার পুলিশ। শুক্রবার কৈয়াটেপা হরিয়ারদুলা এবং কামথানা এলাকায় গাজা বিরোধী অভিযান চালায় পুলিশ। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চলছে এখনো ভর্তি প্রক্রিয়া, কিন্তু এই ভর্তি নিয়ে সংরক্ষণ ইস্যুতে উচ্চ আদালতে দায়ের করা মামলায় শুনানির দ্বিতীয় দিন কাউন্সিলিং এর বাধা নিষেধ না থাকলেও ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করল উচ্চ আদালত।